বিষ্ণুপুরের বদলে বাঁকুড়ায় তৈরি হচ্ছে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয়, আর তার জেরে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিরোধী পোস্টার পড়ল বিষ্ণুপুর সাংগঠনিক কার্যালয়ের দেওয়ালে। সাংসদকে বহিরাগত বলে দেগে দেওয়া হয়েছে ওই পোস্টারে। পোস্টারের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র দাবি বিজেপির। বিষ্ণুপুরের বদলে বাঁকুড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় হওয়ার প্রস্তাব, আর তার জেরেই শনিবার সকালে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল বিষ্ণুপুর শহরে। পোস্টারে বিজেপি সাংসদকে বহিরাগত বলে দাবি করা হয়েছে। পোস্টারে লেখা, কেন্দ্রীয় বিদ্যালয় বিষ্ণুপুরে না হয়ে বাঁকুড়ায় হওয়ার জন্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ দায়ী। পোস্টারগুলি কে বা কারা সেঁটেছে তা স্পষ্ট নয়, তবে বিজেপির দাবি পোস্টার সাঁটিয়েছে তৃণমূল। সামনেই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভায় বিজেপির জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এখন সাংসদদের নামে কুৎসা করা হচ্ছে। এ তো আর কিছু না, এরা হেরে যাবে সিটটা জানে, তাই যত রকমের এগুলো বদমাইশি, মানে অপমস্তিষ্ক প্রস্তুত জিনিসপত্র, এগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা কিছু নেই। কেন্দ্রীয় বিদ্যালয় হওয়ার জন্য এরকম কোনো ডিমান্ড করে হয় না। কেন্দ্রীয় বিদ্যালয়ের উপযুক্ত পরিকাঠামো যেখানে মনে করে সেখানে হবে, যে শিক্ষানীতির উপর আমরা কোনো চাপিয়ে দিই না কোনো কিছু। আমাদের দাবি থাকতে পারে, কিন্তু শিক্ষাটা যেখানে সেখানকার যে কমিটি, তারা যেখানটায় ভালো করবেন, আমাদের ছেলেমেয়েরা যেখান থেকে ভালো সুশিক্ষিত হতে পারবে সেখানেই হোক, এটাই আমরা আমাদের আস্থা। তৃণমূল অভিযোগ অস্বীকার করে পাল্টা এই পোস্টারের জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। তৃণমূল ওই দলের ওই রকম দল নয় যে এরকম চক্রান্ত করে বেড়াবে। অ্যাকচুয়ালি ওনাকে যারা বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে, ওনাকে যারা জিতিয়েছিল না, তো তারাই এখন তার বিরুদ্ধে লড়াই করছে। আমরা দেখতে পাচ্ছি পথে ঘাটে, মাঝে মধ্যে দেখবেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা নানারকম চালাও ইয়ে করছে। কেন্দ্রীয় বিদ্যালয় বাঁকুড়ায় স্থানান্তরিত হওয়া নিয়ে সৌমিত্র খাঁয়ের দাবি, মহকুমার শাসক জমি দিতে না পারায় বিদ্যালয় স্থানান্তরিত হয়েছে। পাশাপাশি বিষ্ণুপুরের উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করেছেন বলেও দাবি করেছেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর টাউনের কোন ওয়ার্ডের আমরা তো বিধায়কের মতো আমরা দল চেঞ্জ করে দল বদল হয়নি, আর কেন্দ্রীয় বিদ্যালয়ের এই আবেদনটা আমার ছিল বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে করার জন্য। এবার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ হওয়ার পর সেটা বিষ্ণুপুর লোকসভার মধ্যেই হচ্ছে, কিন্তু জায়গাটা হয়তো এখনো বিষ্ণুপুর লোকসভায় বিষ্ণুপুরে জায়গা এসডিও দিতে পারেনি, সেই কারণে হয়তো জায়গাটা পরিবর্তন হবে। কিন্তু এই আবেদনটা তো আজ 7 বছর পরে সৌমিত্র খাঁই করলো, যে কোনো ডেভেলপমেন্ট তো সৌমিত্র খাঁই করছে, সৌমিত্রের হাত ধরেই ডেভেলপমেন্ট হবে, এটাই বিষ্ণুপুরের মানুষ চেয়েছেন, আর যারা প্রস্তাব দিয়েছেন তাদেরকে স্বাগত আমার নামটা প্রচার করার জন্য। বিজেপি সাংসদকে বহিরাগত উল্লেখ করে বিজেপির দলীয় কার্যালয়ে ঢিল ছোড়া দূরত্বে পোস্টারকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।